বান পরিস্থিতির বুঝ ললে বিধায়ক পদ্ম হাজরিকায়। শোণিতপুরের বালিপড়াত জলাশর নদীর তাণ্ডব। বছর প্রথম তুমানত বুড়িল বালিপড়ার বিস্তীর্ণ অঞ্চল। বালিপড়া দীঘলি দীঘলি বালিজান কুমারীগাঁও প্রাথমিক বিদ্যালয় বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয় এতিয়া জলাশর নদীর বাঢ়নী পানির কবলত। ক্রমাৎ বৃদ্ধি পাইছে জলাশর নদীর জলপৃষ্ঠ। বিগত কেবাদিনো ধরে হওয়া নেরানেপেরা বরষুণের ফলত জলাশর নদীর জলপৃষ্ঠ বৃদ্ধি পড়ার ফলত সৃষ্টি হয়েছে এই বাঢ়নী পানি। বর্তমান একাংশ রাইজর পদূলি বাঢ়নী পানির তলত। আনহাতে নদুয়া সমষ্টির বিধায়ক পদ্ম হাজরিকা উপস্থিত হয় বান পরিস্থিতির বুঝ লয়। বালিপাড়ার বানপানি তো বছরি বছরি হয়ে আছে। এই আসলে এবার আমি এই বানপানি প্রতিরোধ করার কারণে আমার সরকারের ফলের একটা ব্যবস্থা লওয়া হয়েছিল জরাশর নদী খনার। জরাশর নদী খননে আজি দিন তো যে ধরনের নদীত পানি আহিছে এই গোটেই অঞ্চল ডুবি থাকলে মানে এটা হাইওয়ে ব্লক হওয়া নাই, গাঁর মানুষ রিলিফ কেম্পত থাকবলগা হওয়া নাই। যে 10% মান মানুষ আজি দিনট আগতে 100% মানুষই ডুবিছিল, এটা 10% মান মানুষের অল্প বিপর্যয় এটা হয়েছে। যে সেটু নিরাময় করবর কারণে কি করব পারি, মই যেহেতু ডিলিমিটেশনের পিছত এই সমষ্টি অন্তর্ভুক্ত হয়েছে রাইজর লগত মই আছো, যেখানে নিরাময় করব পারি আর বিপদত পড়া মানুষখিনি যেখানে সহায় করব পারি তার কারণে আমার জেলা প্রশাসনের ফলের পর সরকারের ফলের পর আমি একটা ব্যবস্থা লোম। মুঠত মানুষ আমি বিপদত পড়বলে নিদিও আর লগেলগে এই পানি শুকুয়া পানি কমার লগেলগে যুদ্ধকালীন প্রস্তুতির আমি পানি যাতে নেক্সট আর নসুমায় তার কারণে আমি চেষ্টা করি। মুঠত আমি যে সংকল্প লোক যে বানমুক্ত বালিপাড়া পড়বর কারণে আমি প্রকৃতির লগতো যুঁজা ইমান সহজ নহয়, উপরালার শুভ দৃষ্টি লাগিব, রাইজরও তেনে ধরনের প্রার্থনা জানাইছে। মই ভাবো যে যাবারতে যেহেতু যথেষ্টখিনি কম মানুষের কষ্ট হয়েছে এইখিনি উপশম করবর কারণে আমি সকল প্রকারে ইয়াত কাম করে যাব। অর্থাৎ রাইজর লগত বিপদের মুহূর্তত আমি আছো আর থাকি। মই তো গম পাইছো দুটো বাজার রাতি দুটো রাতি দুটো বাজার করা উঠি আছে পানি। এটা কোন নদীর পানি? এটু এই জোড়াখাওয়া জোড়াখর পানি তো কি মাথাড়ি ভাঙিছে? এইফালে পুরা ভাঙি দিছে তো এই গর্তনি এইফালে। এত কিমান মানুষ আছে? 50 ঘর হবো। 50 ঘর হবো। কি গাঁও এখন? এটু এটু তো দিগলি গাঁওই পড়ে। দিগলি গাঁও পড়ে। এরি কি বলি কয় ভিতর গরু ছাগলি বিলাক কেনে পার করেছে? এটু পানি অল্প কমা আসলে যে তেতিয়া মই গরু বিলাক পার করেছি, বেশি পানি হয়ে গেল ছাগলি ঘরতে আছে। দুটা মানর পর কমাইছে রাতে দুটা বাজার পর। ভিতর কিমান মান ঘর আছে? 50 ঘর মান। 50 ঘর মান আছে। গরু ছাগলী বিলাক কেনে উলালে? গরু ছাগলী কিছু তো গোহালিতে আছে, কিছু উলার মাথারুটি আছে নদীর কিনারত যত যত আছে তাতে বান্ধিছে কোনবাই। মাথারি ভাঙি গেল? পুরা মাথারি ভাঙি গেল, জায়গায় জায়গায় অল্প অল্প আছে, জায়গায় জায়গায় পুরো ভাঙি। কোন গাঁও হয় এটো? এটো দীঘলি বালি গ্রাম। কোন দীঘলি? জরাখন নদী। জরাখন নদী। জরাখন নদী। আপনালকে কি ওখ জায়গাত আছে? এই আমি এখানে রেল লাইনে, আমি দুটা বাজার পর রেল লাইনে গরু ছাগলী লই আছে। ইয়াতে গরু ছাগলী ইয়াতে কিমান কিমান আছে? তার পরিয়াল কে কিমান মান আছে? 50 ঘর। 50 ঘর। ঠিক আছে।